মধ্যবিত্ত হয়ে জন্মানোটা নিদারুণ অন্যায়কর হয়ে পড়ে, কিংবা পাপও বলা যায়। 10,000-এর সংসারে 12,000-এর খরচ, একজন উপার্জনের মানুষ আর 6 জন ভোগকারী, এমনই একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া কোনো ছেলে ব্যাংকুপ মুন্ডুক হবে, এটাই তো স্বাভাবিক। তাদের দৃষ্টি যে একটা পর্যায়ে থেমে যাবে তা তো রীতিমতো অবধারিত। সেই রকম মধ্যবিত্ত কোনো ঘরের একটি ছেলে বেড়ে ওঠে অভাব পূরণের স্বপ্ন দেখতে দেখতে। গাড়ি চড়ে সে যে তার স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না তা সে জানে। যার কিনা সামান্য গোল্ড লিফ কিনতে 3 বার ভাবতে হয় তার আবার গাড়ি। কিন্তু মধ্যবিত্ত মানুষগুলোর কিছু থাকুক আর না থাকুক, স্বপ্ন কিন্তু বুক ভরা। স্বপ্ন আঁকড়েই হয়তো বেঁচে থাকে। স্বপ্ন শব্দটি বলা ভুল, আসলে মিথ্যা স্বপ্নের জাল বনে প্রতি রাতে একটা সময় বুঝতে পারে তার ভবিষ্যৎ সেই 9টা-5টার মাঝেই সীমাবদ্ধ হয়ে যাবে। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা যেমন অন্যায়, তেমনি মধ্যবিত্ত কোনো ছেলে বা মেয়ের ভালোবাসাটা পাপ, সেটা সে জানে। কিন্তু মানুষ যাই পারুক নিজের মনের উপর ঠিক জোর খাটাতে পারে না। ছেলেটি নিজের অজান্তেই ভালোবেসে ফেলে কাউকে, নিজের স্বপ্ন ভরা মনটা বিলিয়ে দেয় অন্য কোনো এক রমণীর ছায়াতলে। সেই মধ্যবিত্ত মেয়েটিও জানে ভালোবাসা তার জন্য নয়, কারণ ভালোবাসার পরিণতি দেয়া এই সমাজে নারীদের জন্য কবিরা গুণা, সেটা নিতান্তই উচ্চবিত্তদের কাজ। তবু সবকিছু জেনে কেন জানি সেই ছিমছাম ছেলেটিকেই তার খুব ভালো লাগে। কোনো ভবিষ্যৎ নেই জানা সত্ত্বেও তাদের মাঝে মনের অদল বদল হয়। মধ্যবিত্তদের তেমন কোনো নেশার প্রয়োজন হয় না যেটা উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের হয়ে থাকে। মধ্যবিত্তদের এমনিতেই একটা ঘোরের মাঝে বসবাস, তাই নতুন কোনো ঘোরের প্রয়োজন হয় না তাদের। প্রতি রাতে ছেলেটি তার প্রেমিকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। তার কাছে এটাই যেন কেমন একটা নেশা। এই আধুনিক যুগে প্রেম মানেই অনেকগুলো খরচ, লাল গোলাপ, ক্যাফেটেরিয়া, সিনেপ্লেক্সে মুভি, জন্মদিন, ভালোবাসা দিবস, আরও কত কি। নিজের জন্য নয়, শুধু ওই মেয়েটির মুখে হাসি ফোটাবে বলে কতবার যে হেঁটে যায় সে এখান থেকে বহুদূর। $2-5 করে জমতে থাকে,
শুধু একটি উপহার দেবে বলে। মেয়েটিও যে কি খুশি হয় তা তো দেখে বোঝার নয়, পুরোটাই উপলব্ধির ব্যাপার। সামান্য একজোড়া কানের দুলের খুশিতে মেয়েটির সে কি কান্না। ছেলেটি দাঁড়িয়ে হাসতে থাকে পাশে। সমাজের সবার সামনেই বুক ভরা সাহস নিয়ে মেয়েটির হাতটি ধরে সে। মেয়েটিও যেন নিজের এক নতুন আশ্রয় খুঁজে পায়। বিশ্ববিদ্যালয় শেষের পথে মেয়েটির চোখে তখন আতঙ্ক আর ছেলেটির হতাশা। মেয়েটি ভয়ার্তভাবে ছেলেটির হাতটা খামচে ধরে বলে ওঠে, আমাকে বিয়ে করো। ছেলেটি তখন স্বপ্নের জগৎ থেকে বাস্তবতায় এসে ভাবে, যার নেই উনুন চৌকি তার আবার বিয়ে, খাওয়াবে কি, রাখবে কোথায়। ছেলেটির অপারগতার কারণ সম্পূর্ণ জানলেও হারিয়ে ফেলার ভয়ে বারবার চিৎকার করে কাঁদে মেয়েটি আর বলে ওঠে, বিয়ে করো আমায়, বিয়ে করো আমায়। তাদের মাঝে এ নিয়ে দ্বন্দ্ব হয় কয়েকবার। ছেলেটি অবুঝ বালকের মতো বলে ওঠে, ভালোবেসেছো, আমার জন্য অপেক্ষা করো, অপেক্ষায় যদি করতে না পারো তবে কিসের ভালোবাসা। কথাটি বলে নিজেও ভাবে এই সমাজের বাস্তবতার কথা। এই মধ্যবিত্ত সমাজে মেয়েদের খুব বেশি বয়স হতে দেওয়া যায় না, তাহলে তারা পরিবারের বোঝায় রূপান্তরিত হয়। চোখ মুছতে মুছতে সেদিন বাড়ি ফেরে ছেলেটি। মেয়েটি শেষবারের মতো ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, সব পাকাপাকি হয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। ছেলেটি তাকে জড়িয়ে ধরতে পারে না। যার পকেটে নেই বাড়ি ফেরার টাকা, সে কিভাবে বিয়ের কথা ভাববে। মেয়েটি অনেকক্ষণ কাঁদে, অবশেষে শেষবারের মতো হাতটি ধরে হাসি মুখ দেখিয়ে ঘুরে চলে আসে মেয়েটি। ছেলেটি গাছের মতো দাঁড়িয়ে থাকে। যখন মেয়েটি রাস্তার ওই পাড়ে গিয়ে দাঁড়ায়, ভিতরটা খামচি দিয়ে ধরে দুজনেরই। রাস্তার দুই পাশে দুজনের চোখেই তখন অশ্রুর বন্যা। মেয়েটির বাড়িতে সেদিন আলোকসজ্জা, তার হাতে মেহেদি, পায়ে আলতা, সব কিছুই রঙিন, শুধু মনটাই সাদা কালো রয়ে যায়। সেদিন ছেলেটি কোনো হিসেব করে না,
সিগারেটের প্যাকেট যায় ফুরিয়ে দোকানে বাড়ে বাকি বছর তিনেক পার। মেয়েটি এখন বেজায় সুখী সাংসারিক, চাল ডাল পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে সে এখন দিব্যি ব্যস্ত। তার সাথে এক বছরের কন্যার মা হয়েছে সে। তার সবকিছুই স্বাভাবিক, শুধু রাতের বেলা শোবার ঘরে কেমন যেন হাঁসফাঁস লাগে তার আজও। প্রথম হাত ধরাতেও যে অনুভূতি সে পেয়েছিল, আজ সে পুরো আলিঙ্গনও সেই অনুভূতি পায় না। তারপরেও সে হাসতে পারে, আর ছেলেটি এখন ছোটখাটো একটা চাকরি করে। আগে হেঁটে চলতো, এখন বাসে চড়ে। চলতে চলতে এখনো যদি মেয়েটির নামের সাথে কোনো মিল দেখলেই একটু দাঁড়িয়ে ভাবে, তারপর নিজেকেই নিজে বলে ও যেখানে আছে অনেক ভালোই আছে, হয়তো মানুষটাকে পায়নি তাতে কি, ভালোবাসাটাকে পেয়েছি। এভাবেই একজন একজন মধ্যবিত্তের স্বপ্নভঙ্গ হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, তবে তা আমার চোখে পড়েনি। মাঝে মাঝে রাগ হয় অনেক, মনে হয় সমাজটাকে দুই ভাগ করে দিই, মধ্যবিত্ত বলতে কিছুই আর থাকবে না তখন। তারপর জেদটাকে কাগজের পাতায় বন্দি করে আবারও চালাতে থাকি সেই মধ্যবিত্তের চাকা।